ভাবছিলাম দেশটা স্বাধীন হইল, যেহেতু ইলিশ মাছ মনে হয় 100 টাকা 150 টাকা কেজির দরে পামু, ইচ্ছা মতো খামু। যেহেতু বৃষ্টি বাদলার দিন, খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা জমে উঠবে, কিন্তু সেটা তো আর খাবার পারলাম না। আর খামোই কি, 3,000 টন নাকি ভারত দিচ্ছে রপ্তানি করতেছে, বিনিময়ে নাকি বেশি দামের টাকা মনে পাচ্ছে সরকার। মনের ইচ্ছাটা আর পূরণ হলো না, খালি বাজারে যাই বিশাল বিশাল ইলিশ দেখি 2,000 টাকা, 1,800 টাকা, কাজ ক্ষেত্রে 2,200 টাকাও দেখলাম। এত টাকা দিয়ে ইলিশ মাছ কিনার মানে কিনে দে খামো, এই সামর্থ্য তো আল্লাহ তালা আমাকে দেয় নাই, যদি দিত তাহলে কিনতাম। ইলিশ মাছের ডিম, ও বাপুরে বাপু, ওই ডিমের দামই বলে 3,200 টাকা কেজি। 3,200 টাকা হলে তো কমপক্ষে হলেও তো 15 থেকে 20 দিনের মতো বাজার খরচ চলে যাবে। ওই হিসাব নিকাশ করে ইলিশের মাছের কাছে যাইতে পারি না, ইলিশ মাছের যে ডিম ওই ডিমের ধারেও আমি যাইতে পারি না। তা আমার মতো ফকিরনি কে কে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যেহেতু বৃষ্টি পড়তেছে সবারই কিন্তু একটু টুকটাক মন চাচ্ছে, খিচুড়ি খাই ইলিশ মাছ খাই, কিন্তু এই মনকে চাপা দিছি যে না, দেশ স্বাধীন হয়েছে কিন্তু খাওয়ার জন্য আমার আমি না, আমার এই মুখ না, ভারত।